নিট পরীক্ষার বিতর্ক যেন পিছু ছাড়তেই চাইছে না। ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে নানান হাজারো কারচুপির কথা কিন্তু বারে বারে উঠে এসেছে, তার জল গড়ালো গিয়ে সুপ্রিম কোর্টে। কিন্তু তাতেও শান্তি নেই, এবার কেন্দ্রের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি, যে টেস্টিং এজেন্সি, সেখানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সেখানে কিন্তু বলা হয়েছে যে যে 1563 জন পরীক্ষার্থী গ্রেস মার্কস পেয়েছিল, অর্থাৎ তাদের কিন্তু পুরোপুরিভাবে স্কোর বোর্ড, সেই স্কোর বোর্ড কিন্তু বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এর পাশাপাশি এবারে নিট পরীক্ষায় কিন্তু চরম দুর্নীতির অভিযোগ বারে বারে উঠে এসেছে। যতবারই আমরা দেখছি যে প্রথম থেকে কিন্তু এই দুর্নীতি বারে বারে স্বরূপ হয়েছেন অনেকেই, কারণ যেভাবে ফলাফল ঘোষণা হয় এবং তার থেকে কিন্তু বারে বারে উঠে এসেছে চরম দুর্নীতির অভিযোগ। এতে কিন্তু 1563 জন যারা গ্রেস মার্কস পেয়েছিল তাদের অতিরিক্ত সময় নেওয়ার জন্য তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে সময়ের ব্যয়ের ক্ষতিপূরণ নেওয়া হয় এবং তার জন্যই কিন্তু তাদেরকে স্কোর বোর্ড বাতিল করে দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি এনটিএর তরফে যে সুপ্রিম কোর্টের বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্কোর বোর্ড বাতিল করা হয়েছে এবং তার পাশাপাশি ফের পরীক্ষার বসতে হবে বলে জানানো হয়েছে এবং তার জন্যই কিন্তু আগামী 23 জুন এই পরীক্ষা হবে এবং 30 জুন এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। নিট দুর্নীতির অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে নিটের যে ইউজি 2024 কাউন্সিলিংয়ের প্রক্রিয়া তা বন্ধ করতে হবে এবং করতে হবে না এবং তার পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলিং হবে বলে জানানো হয়েছে এবং সেই প্রক্রিয়া যদি বাধা দেওয়া হয়, তৈরি করা হয়, এর বিবৃতির প্রভাব পড়বে বলে জানানো হয়েছিল। এর পাশাপাশি গত 5ই মে আমরা জানি নিট পরীক্ষা হয়েছিল এবং নিট পরীক্ষা হওয়ার পরে প্রায় 4650 সেন্টারে প্রায় 24 লক্ষের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং জানানো হয়েছিল যে এই পরীক্ষার ফল ঘোষণা হবে 14 জুন। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম 14 জুনের পরিবর্তে 4ই জুন, যেদিন 4ই জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয় সেদিনই কিন্তু নিটের ফল ঘোষণা হয়েছিল। এবং এর পাশাপাশি সেখানে রেজাল্টের দিন থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম কারচুপির পাশাপাশি দুর্নীতির অভিযোগ উঠে আসে, যেখানে আমরা দেখেছিলাম 67 জন প্রায় 720, যেখানে 720 নম্বরে পরীক্ষা হয়েছিল সেই 720-তে 720 পেয়েছিল। এর পাশাপাশি যেমনটা জানা গিয়েছিল যে 6 পরীক্ষার্থী একটি সেন্টার থেকেই সে একই নম্বর পেয়েছিল এবং তার জেরে কিন্তু এই পরীক্ষার পিছনে যে বিশাল বড় গল রয়েছে তা কিন্তু সকলের মধ্যে জানাজানি হয়েছিল। এবং নিটের ফলাফলের জন্য ইতিমধ্যে কিন্তু 7টি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।